ওয়ার্কিং মা অনেক হয়ে গেছে, যেমন আমার পাশে একজন ওয়ার্কিং মা আছে, সকাল থেকে রাত অবধি তাকেও আপনারা ট্রোল করেন যে সে সারাক্ষণ লাইফ করছে, বা সে কিন্তু একজন প্রফেশন হওয়ার পরেও সে মা। তারপর আমার পাশে যে আপু আছে উনিও ওনারও দুটা মেয়ে, তারপরে উনি এত বড় একটা টাওয়ার কমপ্লেক্সের ওনার, এটা তার মেনটেন করতে হচ্ছে। তো নারীরা এখন সর্বদিক থেকে এগিয়ে। আমার শুধু একটা কিছু বলার থাকবে, যারা নতুন নিজেকে নারী মনে করছে, যে মেয়েরা একদমই মানে কিশোর যারা ইয়াং, তাদের জন্য আমার একটি বার্তা থাকবে, যাই কিছু করবে না কেন অবশ্যই মা খালাদের দেখে শিখে করবে, কারণ অনেক কিছু জানার আছে, অনেক কিছু করার আছে। আর সকল নারীদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। ভাইরে ভাই সবাই বলুক, এখন আমার কিভাবে আমাকে বড় করতে চাচ্ছেন, কোনটা আমার ভালো সেটা আমি ফলো করেছি, অবশ্যই আমার মা আইডল। আর পাশাপাশি বলবো, আমি যে মানুষের অনেক বেশি ফলো করি সেটি হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি আমার আরেকটা মা। আমি এই নারী করে বেশি ফলো করি, ভীষণ ভীষণ ভালো লাগে। পরে বলো পরিকল্পনা। কি বললাম, নারীরা আমরা পারি। সারা জীবন বিশ্বাস রাখো, সাবাস সাবাস। আরে ভাই একটু দিচ্ছেন না কি রে ভাই মুখের উপরে, এই তুই যদি আমি বিশ্বাস করি, মানে অনস্ক্রিন আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই, ভালো লাগছে। নারী দিবস বলে কি একটি কথাই বলার থাকবে, আমরা নারী, প্রত্যেকটা নারী আমরা সবকিছু পারি, এ কারণে পারি কারণ আমরা